আসসালামু আলাইকুম বন্ধুরা, পিয়ান আহমেদ আপনারা দেখতেছেন টেক বাংলা 93 চ্যানেল। নিয়মিত আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনি একটা নাম দিয়ে ইউটিউব চ্যানেল খুলছেন, এখন আপনি যদি নাম পরিবর্তন করেন তাহলে কি কি ক্ষতি হবে আমি আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই যারা নতুন ইউটিউবার আছেন এই ভিডিও আপনারা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, নাম দিয়ে যদি ইউটিউব চ্যানেল খুলেন কিন্তু আপনি যদি নাম চেঞ্জ করেন তাহলে আপনার চ্যানেল যদি 1 লক্ষ সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলে হয়ে যায় তখন আপনি আপনার চ্যানেলকে ভেরিফাইড অবশ্যই করবেন। যখন ভেরিফাইড হয়ে যাবে আপনার চ্যানেল তখন আপনার ইউটিউব চ্যানেলে যদি নাম চেঞ্জ করেন তাহলে এখন ইউটিউবে আপনার ভেরিফাইড দিতেও পারে নাও দিতেও পারে, এই হচ্ছে একটা কারণ। আরেকটা হচ্ছে 50K বা 60K যদি আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার হয়ে যায় তখন কিন্তু আপনার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আপনার চ্যানেল কি না এটা কিন্তু বুঝতে পারবে না, এটা অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়াবে আপনার চ্যানেলের নাম পরিবর্তনের কারণে। আপনার যে নাম দিয়ে খুলছেন সেই নামে কিন্তু আপনার চ্যানেল সবাই চিনে আপনাকে, আপনার চ্যানেল সার্চ দিলে আপনার চ্যানেল পেয়ে যাবে, সবাই আপনার চ্যানেলকে চিনে। আপনার চ্যানেল কিন্তু নাম পরিবর্তন কারণে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, তখন আপনার চ্যানেল আর র্যাঙ্ক করবে না। তারপর আপনার চ্যানেলের নাম যদি বারবার চেঞ্জ করেন তাহলে আপনার চ্যানেল কিন্তু ইউটিউবে ধরে নেবে আপনি স্প্যাম করতেছেন, আপনার চ্যানেলে স্প্যামের কারণে আপনার চ্যানেল কিন্তু স্প্যান্ড হয়ে যেতে পারে। এই ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা দেখছেন, এই ভিডিও অবশ্যই কারণ এই ভিডিও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি দিয়েছি। এই ভিডিও আপনার যদি উপকারে আসে অবশ্যই এক একটা করে লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো ভিডিওটা। এই ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনার গ্রুপে অ্যাড হতে পারেন, যে কোনো টেক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এবং ফেসবুক পেজও আছে, আপনার পেজে লাইক দিয়ে পাশে থাকবেন, এই ভিডিও দেখে থাকেন। অবশ্যই যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনও অন করে দিবেন যাতে লেটেস্ট ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।